জনতা কিলা জনতা কি রয় কিলে বুড়য় দে কি কারণে বুড়য় কারো প্রশংসা কারো আশীর্বাদ কারো অভিশাপ আছে না বুড় ভুল কারো অভিশাপ আছে না প্রকৃতি নিয়তি নিয়ম প্রকৃতি নিয়তি নিয়ম নিয়ম হওয়া বা নিয়ম হাস্য আছে নিয়ম হওয়া আছে হাস্য এই নিয়মের ভিতরে গেল নিয়তি নিয়মা নিয়তি বীজ নিয়ম কর্মের নিয়ম চিত্ত নিয়ম আহার নিয়ম ঋতু নিয়ম ধর্মের নিয়ম হওয়া নিয়ম আছে কতগুলা কর্ম নিয়ম চিত্ত নিয়ম বীজ নিয়ম আর কি ঋতু নিয়ম আর কি ধর্মের নিয়ম এই নিয়মের বাইরে কোন নিয়ম পৃথিবীতে নাই কার্য কারণে নিয়ম মানে যদি চিত্তরে হয় চিত্ত কার্য কারণ কর্মরে হয় কর্মের কার্য কারণ ঋতুর হয় ঋতুর কার্য কারণ এ কারণে জ্বর বৃষ্টি রোজ হইলে শীত শীত গ্রীষ্ম বর্ষা হইলে কার্য কারণে ন বুঝলেন কথা তারপরে ধর্মের নিয়ম ধর্ম নিয়ম হবে না নব হ্যাঁ ধর্ম নিয়ম হবে না নব হ্যাঁ সব কিছু এই নিয়মের ভিতর যাবো তৈলি এখন জড়তার নিয়মের ভিতরে ব্যাকুণের জড়তা নিয়মের ভিতর এই জড়তা অনার পরে অনিত্যতা রূপ কি রূপ অনিত্যতা রূপ তো এই অনিত্যতা নই বেলায় মানুষ এখন চেষ্টা করে আমার থাকি বেলায় পারিব না এই নিয়ম কেউ ভঙ্গ করে পারিব না এই নিয়ম ভঙ্গ করে কোন গ্রিনিজ বুকের মধ্যে রেকর্ড করে পারিব না পাইতো না না তাহলে নির্বাণ তোমার বাবা হইব না যেহেতু রেকর্ড করে না পারিব তাহলে নির্মাণ তো অনেক বাধা দেবো এভাবে যদি বুঝি এটা কিছু বাধা জিনিস আছে না স্যার ইয়ং বুঝিলে জ্ঞান লাভ করে যাবো ইয়ং না বলিলে অজ্ঞান থাকে যাবো তাহলে এ জিনিস কর্মের স্বকীয়তা জ্ঞান না থাকলে অজ্ঞান হয় বিদর্শন জ্ঞান না থাকলে অজ্ঞান হয় মার্গফল জ্ঞান না থাকলে অজ্ঞান হয় কার্যকারণ নীতি সম্পর্কে না বুঝিলে অজ্ঞান হয় চার আদ্যসত্য না বুঝিলে অজ্ঞান হয় অজ্ঞান দেখে এই রকম হইতে বিবৃতি এরকম বিবৃতি নাও তাহলে চিন্তা করিস তারপরে কি করলিও খালি কি খাম করছে মাইসার খাম করছে রে কি খাম করছে রে আমার যদি আমার অনারা এক একজন হয় কি খাম করছে বা খালি মাইসার খাম করছে রে নিজের খাম করছে না নিজের খাম না কারণ এত ভুল মানুষ আছে না পৃথিবীর মধ্যে হ্যাঁ মাইসার খাম করে করে কি ছি হ্যাঁ তোর সমাজের খাম করছে ধর্মের খাম করছে পরিবারের খাম হয়েছে আমরা কিছু না বলি নিজের নিজে প্রোগ্রামে পরিচয় দেওয়া নেই নিজের কিছু গরম করবে না করিব করবে না করিব এ খাম গরম ইয়ে বুঝিল এটা নিজের খাম ইয়ে খারলে পাক দিন নারে নিজের বললে নিজের মুক্তি মানে না উপকার করি করে পাক দিতে পারবে না ধর আর বাগ লইল লইতে পারবে না এ অনারা তো কষ্ট করে নিয়ে অনুলম করিব কষ্ট করে নিয়ে শিক্ষা দিই কষ্ট করে নিয়ে অনুলম করিব তাহলে এক পর্যায়ে গেল কুষ কর্ম নিমিত্ত কর্ম কর্ম নিমিত্ত গতি নিমিত্ত হবে না রইব ঠিক মরণ শেষ চ্যুতি আপ মুহূর্ত কালে উৎপত্তি স্থিতি বিলয় মুহূর্ত পর্যন্ত ধর্ম আচরণ কর নইলে গতি নিমিত্ত রূপ করি থাকে না যেহেতু অকুশল চিত্ত চেতনার কর্ম করছে গুরু কর্ম কি কর্ম গুরু কর্ম জনক কর্ম উপসম কর্ম উপবিলম কর্ম এই গুরু কর্ম যদি হয়ে থাকে যদি কোনো কেউ যদি নরহত্যা করে এ কর্ম করছে কর্ম নিমিত্ত দিকে গতি নিমিত্ত নরহত্যার ফলে কি দেখিব নিমিত্ত মধ্যে গতি নিমিত্ত আগুন দেখিব অস্ত্র দেখিব হ্যাঁ কালো কুকুর দেখিব নরক জমদুক দেখিব এভাবে দিকে পাহাড় পর্বত দেখিব পাহাড় পর্বত নদী নালা গর্ত এ সমস্ত দেখিলে কালো দেখিব আনার আনা দেখিব এভাবে নিমিত্ত দেখিলে মনে কর সার্গুয়া সেই রকমের জন্ম হয় অন্নজ জন্ম গর্ভাশয় জন্ম উপবাতিক জন্ম সংশোধিত জন্ম অর্থাৎ খাসড়া মাসড়া জায়গা সংশোধন সংলিত সংশোধিত খাসড়া জায়গা কীট 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 পতঙ্গ হয়ে যায় হ্যাঁ এভাবে হয় অন্নজ দিনের ভিতরে জন্ম হয় উপবাতিক ছট করে প্রেত লেগে যায় স্বর্গে হয়ে যায় এরকম এখন তো প্রেত লেগে যায় বুঝলি ক্রোধ করি উপবাতিক যেহেতু অকুজল কর্ম লোভের কারণে প্রেত রাগের কারণে নরক মোহের কারণে তীর্যক রাস্তা দেখে সোজা যদি ঘুরে রাখি না বুঝা তারপরে এই নিমিত্ত যখন দেখিব তখন কি নিমিত্ত খুব খারাপ নিমিত্ত আগুন অস্ত্র কালো গুগু
কম দূর, এভাবে নরনিমিতর পরে ওই আসন্ন কর্ম ঠিক চ্যুতির পূর্ব মুহূর্ত আসন্ন কর্মের মধ্যে চ্যুতি হইলে আসন্ন কর্মের পরে জন্ম হই নর গেল হইলে। এখন যদি পুণ্য হাম করণ মহাদুষ কর্ম পুণ্য হাম করণ তাহলে কি হইব, ইয়ানের মধ্যে আর তো সন্তিরণ আছে, এবে হইয়ে দেয় অহেতু কুশল বিপাক সন্তিরণ চিত্ত হুক এইবে চ্যুতি হুক চ্যুতি হইল। এইবার কি কারণে হয়, যেহেতু অহেতু অহেতু বলতে কিরকম অলোক অদেশ অহেতু বলিও বা দেখা দেখি করি নে ধর্ম বলে যে বই অনারে বড়ুয়া পয়া সমাজের মধ্যে বড়ুয়া বুড়ো ব্রহ্মায় মারা বেনে মধ্যে সন্ধ্যাবেলা বাতি জ্বালায় দুধ জ্বালায় হ্যাঁ রাসতলে যায় না গছ চূড়ায় ফুল দেয় প্রতি কান আচরিত আচরিত ধর্ম পুণ্য প্রতিদিন অভ্যস্ত করে ভাবনা করে। এভাবে যারা অভ্যস্ত পুণ্য কর্মের মধ্যে জড়িত থাকে অভ্যস্ত হয় ই তারা ইহ জীবনে যদি মার্গফল না হয় ই তারা পরবর্তী জীবন হলে মার্গফল নিশ্চয়ই তাহলে দেব। এভাবে যে অকুশল সন্তিরণ ওইভাবে যে অহেতু অকুশল কর্মের বিপাক দুবার সন্তিরণ ওই নিমিত্ত কি দেখিব কি দেখিব কুশল আস্ত হওয়া হোক মহাকুশল বিপাচিত আস্ত হওয়া হোক অহেতু কুশল বিপাক সন্তিরণ হোক এ প্রতিসন্ধি চিত্ত নৌয়া ওইটা তো অকুশল উপা হয়ে দিয়ে এবে তো খুব মানে নিমিত্ত হইলে ভালো দেখানো যায় এবে তো ভালো দেখা যাবো কি দেখিব কি নিমিত্ত যেহেতু কুশল কল্পতরু দেখিব বৃক্ষসঙ্গ দেখিব সবু জান তারপরে দেব 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 দেবী দেখিব মা বাবা দেখিব সবু জান এভাবে নিমিত্ত দেখিলে মনুষ্য লোকের চ্যুতি মনুষ্য লোকের জন্ম এভাবে যদি জন্মগ্রহণ ধারাবাহিক ভাবে জন্ম করি ধারাবাহিক সুগতি সদগতি জন্ম যদি ধারাবাহিক ভাবে রাখি কারণ তাহলে ইহকালে পরকালে কোনো না কোনো জন্মে সুগতি সদগতি সুগতি সদগতি লোক উৎপন্ন হইয়ে নে অন্তিমে পরম সুখ কোনো না কোনো উত্তরে দেখা পাইব পচাই উত্তরে দেখা পাইব অগ্রসরা ভাব দেখা পাইব মহাসরা ভাব দেখা পাবে নয়তো একবারে অন্তত কমসে কম প্রকৃতি ধর্ম প্রকৃতি শ্রাবকের মধ্যে ধর্ম মিত্র দেখা সাক্ষাৎ হয় না ধর্ম মিত্র এভাবে কর্মের বিশ্বাস কর্মের বিশ্বাস ও ধর্ম দেশনা কর্মের বিশ্বাস ও ধর্ম দেশনা হয় না এবার কি কর্মের বিশ্বাস ও ধর্ম দেশনা তাহলে নাম রূপ পরিচয় জ্ঞান প্রাচ্য পরিগ্রহ জ্ঞান সমাজ ধন জ্ঞান উদয় বিল জ্ঞান এই জিনিস আমি বুঝানোর ক্ষমতা প্রতিভা মেধা এই জিনিস আনারা এ হেতুর কারণে উৎপন্ন হইব অবনান হইব উৎপন্ন হইব পরবর্তী চাপ্টারের মধ্যে ইভেন তো না আরো কারণ আদায় রইব সুন্দর করে আনারারে এই চাপ্টার রইল দেশনার মধ্যে থাকি গেল এই বিয়ালে হয়তো খালি এই হইব তো এভাবে যদি আনার ধর্ম মিত্র চার আর্য সত্য সত্যের অনুকূল ধর্ম দেশনা যদি শ্রবণ করানোর সুযোগ পায় তাহলে এই জন্মের মধ্যে এই পুণ্যের হেতুতে এই দান শীল ভাবনার পুণ্য হেতুতে এই হেতু সে সময়ের মধ্যে এই পুণ্যের হেতু জাগ্রত হইলে সুখ সুপ্ত পুণ্যরাশি জাগ্রত হই এই দেশনা উনি নির্বাণ সাক্ষাৎ লাই নিশ্চিত হব নিষ্কামে সংকল্প উদ্দেশ্য করি ting adithiya brahma mitang viharang idhama දස්සනේන සම්පන්නෝ කාමීසු විනීය ගේදං ඒ
নহি জাতু গাভসেয়ং পুনরেতি ইতি। প্রবর্তন চিত্ত এই বেরোলো এই চিত্ত
ইয়ে লাইনে খুব সম্পৃক্ততা আছে, এইভাবে বৃত্তি করে নেই যে তো এর চেতনালে কর্ম করছে, চিত্ত হচ্ছে চিত্ত জড়ে থাকিব, এটা চেতনা থাকিব, চেতনা হয়ে দেয় পঞ্চাশ, বিজ্ঞান হয়ে দেয় ঊননব্বই, সংজ্ঞা হয়ে দেয় উগ্র, বেদনা হয়ে দেয় উগ্র, রূপ হয়ে দেয় আঠাশ, মোট আঠাশ। তৈলি এ বেদনা অর্থ কি? বেদনা অর্থ হয়ে যে অনুভূতি, অনুভব, অনুভূতি। সংজ্ঞা হয়ে যে আকৃতি জানা, কি জানা? আকৃতি জানা, পরিচয়। সংস্কার হয়ে যে কর্ম বা কাজ বা পুণ্য কাজ। বিজ্ঞান হয়ে যে আলম্বনকে জানা, আলম্বনকে জানা। এই জিনিস ওনারা একেবারে মুখরমতি অনর্গল একেবারে কণ্ঠস্থ করে ফেলে, তার ফলে দিয়ে মুখস্থ করে ফেলো, তারপরে চিন্তা করো, বারবার চিন্তা করো, মনোযোগ দাও, তারপরে উপলব্ধি করো। তিন স্তরে রুবই দে বিরূপ, রুবই দে কি? বিরূপ। রুবত কি? বিরূপ। রুবত রোগ, দুজন তৈলি ইউনারা হয় না। বেদনা সংজ্ঞা সংস্কারে কি হয়? না, তা আর নাম তো আর নাম, এ নাম নয়, এটা নাম হিসাবে ব্যবহার। নামা নামা খান্ডা, নামস্কন্ড, নামা খান্ডা হয়ে দেয় নামস্কন্ড, রূপা খান্ডা হয়ে দেয় রূপস্কন্ড, রূপা খান্ডা হয়ে যায় কি? রূপস্কন্ড। স্কন্ড কিলে হয় আঠাইশ, নামস্কন্ড কিলে হয় পুরক্ত হব, চিত্ত হব তো উননব, ইতরা হইতে বায়ান্ন, মত চৈতন্য হইতে বায়ান্ন। তো এই হলো যদি নাম হয় তাহলে এবার হলো রূপ, এবার হলো নাম। তো এবার আবার ভাঙে পুরোপুরি এবার নাম হলি ওই তিন নয়, এবার হইতে চৈতন্য কি হয়? চৈতন্য চিত্তরঙ্গে উৎপন্ন হয়, ওনারা উপমা দিয়ে আলো রঙে রশ্মি থাকে, চৈতন্য হইতে রশ্মি নেই আর চিত্ত হইতে আলো। নবজন এক অঙ্গে কেউ হইলি নাম, বাঘ বাঘ হইলি চিত্ত চৈতন্য, এবে হলো চিত্ত দুবো ভাইলাম, ওইবে হলো রূপ। তৈলি আর পরমার্থ ধর্ম হব ভাই তিন, পরমার্থ ধর্ম হব ভাই তিন, পরমার্থ ধর্ম ভাইলাম দে আর তিন। আর এবারে যদি বুঝো আরোগ্য ভাবে নির্বাণ, নির্বাণ পরমার্থ তৈলি সার্ব, এবে ব্যাঘ সংস্কৃত সংস্কার ধর্ম, আর নির্বাণ হলো অসংস্কার ধর্ম। নির্বাণ হলো কি? অসংস্কার ধর্ম, এবার হলো সংস্কার, এ নির্বাণ হলো অসংস্কৃত। কি ধর? সংস্কার নাই দে, সংস্কার মুক্ত দে, অসংস্কৃত, অসংস্কৃত মহা অসংস্কৃত নির্বাণ হয়ে যাবে, বুঝছো না? তাহলে যা হোক এবারে তো আয় ভাবনা পদ্ধতিতে আর পঞ্চস্কন্ধরে চারিভাগে ভাগ করি, সাতটি প্যাটার্ন অনুসারে, কি অনুসারে? সাতটি প্যাটার্ন অনুসারে ভাগ করি, সাতটি পাটানা, সাতটি সাতটি পাটানা, স্মৃতি প্রস্থান, কি? স্মৃতি প্রস্থান, স্মৃতি প্রস্থান। তো এইভাবে প্রস্থানরে কীভাবে বুঝিল? প্রস্থানের বিষয় হিসাবে বুঝিল, প্রধান হিসাবে বুঝিল, মূল হিসাবে ইয়ে বুঝিল, এভাবে বুঝিল। তৈরি এক কথা হইতে গেলে
কি প্রস্থান, স্মৃতি রাখিবার প্রস্থান, কি বিষয়, স্মৃতি রাখিবার বিষয়, কি প্রধান, স্মৃতি ঘুরিবার প্রধান, কি মূল, স্মৃতি ঘুরিবার মূল। ক্লিয়ার হইলে, ক্লিয়ার না হইলে হবে তৈরি, এবার হলো স্মৃতি। তাই যাও আমি যদি ভাঙি রূপ কায়ানু দর্শন, রূপ হইবে কি কায়ানু দর্শন, কায়ান উপাসনা পালি ভাষা লেখন করিব কায়া, আচ্ছা বাংলা লিখি কায়ানু দর্শন, ওই বেদনা, বেদনানু দর্শন, ধাম্মানু দর্শন, ধর্মানু দর্শন, চিত্তানু দর্শন, চারটা হব আছে, চিত্তানু দর্শন হবই, সার্গ দু তিন সার্গ হবই, সার্গ এর মধ্যে আমার তো প্রয়োজন বলে এ ভাবনা করছো বুঝি, চিত্তানু দর্শন, চিত্তানু দর্শন ভাবনা করিব, কিলে করিব যদি হয় বেশি কিচ্ছা হওয়ার থাকে আগে হাঁস গরম করবে না বলে বিচিকিৎসা হওয়ার থাকে চিত্তের মধ্যে, এ তাহলে বিচিকিৎসা চিত্তত্ব না আগে স্মরণ করিব, নাহলে বাবনা হইত না। এ বিচিকিৎসা দিয়ে যদি বাবনা গরম, বিচিকিৎসা লইনে যদি বাবনা গরম, আমার বাবনা মজগুল হয়ে যাব, আর বাবনা ঘুরতেও কান্দি দিত নয়, এই ব্যথা বেদনা কত কিছু আর একটু বিচিকিৎসা সম্পর্কিত হয়ে যাব, তখন আর পাবনা না। উদয় বিলে দর্শন খুব কঠিন হবে, তাহলে এ কারণে আর চিত্তানু দর্শন করলাম, কি কারণে চিত্তের মধ্যে বিচিকিৎসা থাকার কারণে, চিত্তের মধ্যে বিচিকিৎসা না থাকিলে কেউ আনারা হন শিল বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কাঙ্ক্ষা হইতে না বিশুদ্ধি, অর্থাৎ সংশয় মুক্ত বিশুদ্ধি, সাত নম্বর কাজ করেন চির বিশুদ্ধি, আমরা আস্তে তারপরে বলতে কি হবো, তারপরে কি বিশুদ্ধি, চির বিশুদ্ধি করে কি বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, তারপরে দৃষ্টি বিশুদ্ধি, তার কারণে সংশয় মুক্ত বিশুদ্ধি, তাহলে চিত্ত সংশয় না গেলে বিশুদ্ধি না, বিশুদ্ধি মার্গ অনুসারে এইভাবে গ্রহণ করবো, তাহলে শিল বিশুদ্ধি, শিল বিশুদ্ধি একেবারে বেশি তো দিনে পাওনা করবো এরকম, মানে এক ঘন্টা আচরণ করে।